চব্বিশ এর আগের যে ডিএ মামলাটি অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী চার মাস পর আগামী 15ই জুলাই 2024 আবার মামলাটা উঠতে চলেছে। অনেক কর্মচারী বন্ধু আমাদের কাছে ফোন করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কবে মামলাটা আছে সেই বার্তাটা জানতে চাইছেন এবং আমরা যথাসম্ভব তার উত্তর দিচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো দৃষ্টিগোচর না হওয়াতে অনেকের কাছে উত্তর পৌঁছাচ্ছে না। হয়তো তারা ভাবতে পারেন যে হয়তো আমরা তাদেরকে ইগনোর করছি, কিন্তু না, আমাদের সেই ইগনোরের কোনো মনোভাব নেই। আমরা সেটা অনেক সময় ওভারলুক করে যাই বা ফোন করলেও অন্য ফোনে ব্যস্ত থাকার জন্য উত্তর দিতে পারি না। তাই আগামী 15ই জুলাই 2024 মাননীয় সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায় এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠতে চলেছে। তবে যেহেতু প্রায় এখনও 25-26 দিন বাকি আছে মামলাটা, আমরা যে কজ লিস্ট সেই কজ লিস্ট এখনও আমরা পাইনি এবং তা পেলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবং বিশেষ করে একটি কথা আমরা বলতে চাই যে সত্যি কথা বলতে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, যাদের 75, 80, 85 প্রায় 90 বছর বয়সও হয়ে আছে, তারাও আমাদেরকে ফোন করে বলছে যে মলয়বাবু, শ্যামলবাবু, আমরা কি এই জীবদ্দশায় এই যে ডিএ সেটা কি পাবো। সত্যি খুব দুঃখজনক যে আমরা তার কোনো উত্তর দিতে পারছি না, কারণ আজ 12টা মামলা হয়ে গেলেও মামলার এখনও শুনানি হয়নি। অনেকে আমাদের কাছে এই প্রশ্নও করছে, মলয়বাবু, আমরা কি প্রধান বিচারপতির কাছে, মাননীয় প্রধান বিচারপতির কাছে কোনো প্রে দিতে পারি না? আমরা তখন আমরা